রাজ্যের খাদ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক কৈলাসহর মহকুমায় প্রায় প্রতিনিয়ত সরকারি ন্যায্য মূল্যের দোকানে অভিযান তথা পরিদর্শন অব্যাহত রয়েছে বলে জানান কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার। সোমবারও এর ব্যতিক্রম হয়নি। সোমবার সকাল থেকে কৈলাসহরের মহকুমায় বিভিন্ন সরকারি ন্যায্য মূল্যের দোকান পরিদর্শন করেন মহকুমা শাসক প্রদীপ সরকার। সরকারি ন্যায্য মূল্যের দোকান পরিদর্শন শেষে মহকুমা শাসক প্রদীপ সরকার সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর নির্দেশের পর থেকে গত জুন মাস থেকে প্রতিনিয়ত কৈলাসহর মহকুমার অধীনে প্রতিটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে মহকুমা শাসক সহ অতিরিক্ত মহকুমা শাসক, ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ খাদ্য দপ্তরের আধিকারিকরা পরিদর্শন করছেন। মহকুমা শাসক প্রদীপ সরকার আরও বলেন যে কৈলাসহর মহকুমার অধীনে 68টি সরকারি ন্যায্য মূল্যের দোকান রয়েছে। সোমবার মহকুমা শাসক প্রদীপ সরকার কৈলাসহর পৌর পরিষদের অধীনে একটি এবং চণ্ডীপুর ব্লকের অধীনে 5টি সহ মোট 6টি সরকারি ন্যায্য মূল্যের দোকান পরিদর্শন করেন। চলতি জুলাই মাসে সরকারি ন্যায্য মূল্যের দোকানগুলোতে তেমন একটা হেরফের মেলেনি, কারণ গত জুন মাসে রেগুলার ন্যায্য মূল্যের দোকানগুলোতে আধিকারিকরা পরিদর্শন করায় চলতি মাসে প্রায় সবকটি ন্যায্য মূল্যের দোকানের হিসাব নিকাশ ঠিক ছিল। কয়েকটি ন্যায্য মূল্যের দোকানে স্যাম্পল এবং দোকানের বোর্ড তথা সাইনবোর্ড ঠিকঠাক ছিল না। খুব শীঘ্রই এগুলো ঠিকঠাক করার নির্দেশ দেওয়া হয়েছে বলে মহকুমা শাসক প্রদীপ সরকার জানান। খাদ্য দপ্তরের থেকে যে একটা ইনস্ট্রাকশন পেয়েছি যে প্রত্যেক মাসে সমস্ত রেশন শপ যেগুলি আছে এগুলি যাতে আমরা পরিদর্শন করি এবং কৈলাসহর সাব ডিভিশনে 68টা রেশন শপ আছে, এই রেশন শপগুলি আমি SDM, এডিশনাল SDM, ডেপুটি কালেক্টরস এবং SDC ফুড আমরা সবাই প্রত্যেক মাসেই দেখছি। 6টা রেশন শপ আমি ভিজিট করেছি, KMC এরিয়াতে 1টা এবং চণ্ডীপুর ব্লকের আন্ডারে 5টা রেশন শপ আমি ভিজিট করেছি। ভিজিট করার পরে আমরা সমস্ত জায়গাতেই ঠিকঠাকই পেয়েছি এবং কিছু কিছু জায়গাতে রেশন শপেতে যে সাইনবোর্ড স্যাম্পল যে দোকানগুলিতে নেই এগুলি যাতে ঠিকমতো রাখে তার জন্য আমরা তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি। এই মাসে আমরা বেশি একটা কোনো দোকানেই আমরা বেশি একটা গরমিল বা কোনো ইরেগুলারিটিস পাইনি, কারণ গত মাসেই আমরা সমস্ত রেশন শপগুলি আমরা ভিজিট করেছিলাম। এভাবে প্রতিনিয়ত প্রশাসনের আধিকারিকরা সরকারি ন্যায্য মূল্যের দোকানগুলোতে পরিদর্শন করলে রাজ্যের সাধারণ মানুষের উপকারে আসবে বলে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের অভিমত। ব্যুরো রিপোর্ট, RE News।